আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইকরা বাংলাদেশ স্কুল শ্রীমঙ্গলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো স্যারও ভালো আছে তোমাদের দোয়ায় আজ আছে আমি তোমাদের সাথে কেজি এর ইংরেজি বিষয় নিয়ে কিছুদিন আগে তোমাদের একটা ক্লাস করিয়েছি মনে আছে তো তো ওই দিন আমরা শব্দার্থ আলোচনা করেছি তারপর তোমাদের শূন্যস্থান পূরণ তারপর তোমাদের আলফাবেট দিয়ে বা লেটার দিয়ে ওয়ার্ড বানানো শিখিয়েছি আজ আছে আমি তোমাদের সাথে রি এরেঞ্জ আলোচনা করব। রি অ্যারেঞ্জ মানে কি মানে লেটারগুলারে অ্যারেঞ্জ করা বা সাজানো এখানে আমরা কিছু রি বা অ্যালোমেলো ওয়ার্ড লিখেছি তোমাদের কাজ হচ্ছে এগুলোকে সাজাতে হবে তো ক্লাসেগুলো আলোচনা করেছি তোমরা তো ক্লাসেগুলো খুব ভালো পারতে আমার থেকেও ভালো পারতে স্যার মাঝে মাঝে ভুল করতে তোমরা ধরিয়ে দিতে তাই না তাহলে দেখি আজকে তো আজ আছে প্রথমে দেখো প্রথমে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক এ ওয়ার্ড এই অক্ষরগুলো বা বর্ণগুলোকে সাজাও এবং একটা শব্দ তৈরি করে এর বাংলা হচ্ছে এটা তো প্রথমে দেওয়া আছে দেখো টি এন এ টি এন এ এটাকে আমরা সাজাবো কীভাবে তাহলে টি এন এ কে সাজালে আমাদের হয় যেরকম এ এন টি এন্ড আরেকটা সহজ ব্যাপার আমরা যেটা ক্লাসে ছিলাম শিখেছি আমরা এটা উল্টা আছে আমরা কি করব আবার উল্টা উল্টাটাকে উল্টা লিখলে আবার কি হয় সোজা হয়ে যায় যেরকম পিছনেটা যদি আমরা আগে লিখি যেমন পিছনে এ আছে এ লিখলাম তারপরে এন আছে এন লিখলাম তারপরে টি আছে টি লিখলাম দেখো তো টি এন এ কে আমরা এ এন টি লিখলাম হয়ে গেছে এন্ড অ্যান্টর তো কি তো অ্যান্টর তো পিপড়া অনেকে আবার পিপি পড়ো তাতেও হবে তাহলে আমরা পেলাম টিএন এ কে সাজিয়ে এ এন টি তারপরে দেখো এখানে কী হবে প্রথমে দেওয়া আছে ওয়াই ও বি তাহলে এটাকে আমরা সাজালে কী হবে পিছনেটা যদি আগে দেই যেরকম বি ওয়াই বল তোমরা ক্লাসে এভাবেই শিখেছো এইটাকে কি করলে উল্টে যদি আমরা আবার লিখে দিই উল্টো করে তাহলে আবার এটা কি সোজা হয়ে যায় তারপরেও যদি তোমরা এটা না বুঝো তাহলে তোমরা এভাবে যেরকম তিন নম্বরে আছে টি ও সি টি ও সি তোমরা বইয়ে পড়েছো এরকম কিছু ও সি তো পড়ো নাই তাহলে টি ও সি টক বা এরকম কোনো শব্দই তোমরা পড়ো নাই তাহলে এটাকে আমরা সাজাতে হবে কিভাবে সাজাবো আমরা যেরকম টি ও সি তো হবে না তাহলে কি সাজাতে হলে সি ও টি সি ও টি এটাকেও আমরা কী করছি উল্টো করে লিখে নিয়েছি যে এখন সোজা হয়ে গেছে যেমন পিছন থেকে লিখতে হয় তারপরে দেখো এম এ ডি আছে এম এ ডি কোনো শব্দ হয় না তাহলে আমরা কী করতে হবে পিছন থেকে লিখতে হবে প্রথমে কি আছে ডি তারপরে আছে এ তারপরে এম ড্যাম ড্যামর তো কি ব্যায়াম তো বাদ তারপর দেখো আছে টি এ ই টি এ ই এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি বা সাজাই তাহলে কি হবে আমরা তো জানি প্রথমে পিছনের অক্ষরটা সামনে লিখতে হয় ই তারপরে মধ্যেটা তারপরে প্রথমটা তাহলে দেখো তো ই টি কি হয় ইট ইটর তো খাওয়া তারপরে দেখি আমি আরও পাঁচটা আছে আমি তোমাদের অনেকগুলা দিয়ে দিচ্ছি ক্লাসে তো এরকমই আমরা শিখি তাই না মনে আছে তো করে লিখে দিয়ে দিতা স্যারকে আবার স্যারের ভুলও ধরতা তো দেখি প্রথমে আছে টি তারপরে এ এফ টি এ এফ এরকম কোনো ওয়ার্ড পড়েছো তোমরা ক্লাসে তাহলে এটাকে কি করতে হবে আমরা অ্যারেঞ্জ করতে হবে মানে সাজাতে হবে তাহলে সাজানোর জন্য আমরা কি করি সহজ নিয়ম যেটা পিছনে একটা লিখতে হবে এফ তারপরে তারপরে তারপরেটা এটা টি তারপরে তাহলে এফ এ টি ফ্যাট ফ্যাট অর্থ কি ফ্যাট তো মোটা তো তারপরে দেখো এম ইউ জি এম ইউ জি আছে এম ইউ জি এটা আসলে অ্যালোমেলো করে দেওয়া আছে তোমাকে কি করতে হবে সাজাতে হবে সাজানোর জন্য আমরা কী করি প্রথমে পিছনেরটা লিখে জি তারপরে হচ্ছে ইউ তারপরে হচ্ছে এম জি ইউ এম গাম গামর তো কি গামর তো হচ্ছে আঠা বা অনেকেই দাঁতের মারি পড়ো তাতেও হবে তারপরে দেখো টি এইচ এটা কি হবে কি হবে এইচটা আগে হবে তারপরে ও হবে তারপরে টি হবে হট হটর তো হটর তো কি গরম আচ্ছা তারপরে দেখো তারপরে এটাও অ্যালোমেলো আছে আমরা কী করতে হবে সাজাতে হবে প্রথমে কী আছে দেখো পিছনের কী আছে পিছনে আছে জে তারপরে এ তারপরে এম জেম জয়মুর কি কী বলো তো ফলের আচার হুম তারপরে শেষে একদম শেষ দেখো শেষে কী আছে আই কে ডিআইকে তোমরা পড়েছো কোনো ওয়ার্ড না তাহলে এটাকে সাজানোর জন্য কী করতে হবে পিছনেরটা যেমন কে আছে আগে কে লিখলাম তারপরে আই তারপরে ডি কিড কিডোর তো কী কিডোর তো শিশু আমাদের ওর তো লিখতে হবে না আমরা শুধু এই অ্যালোমেলোটাকে সাজিয়ে সাজিয়ে কী করব অ্যারেঞ্জ করবো এটাকেই বলে রিয়ে তাকে আমরা সাজিয়ে লিখব। এখন পর্যন্ত তোমাদের হয়েছে লিখিত এরপরে তোমাদের লিখিতর সাথে কিছু যোগ হবে নিট অ্যান্ড ক্লিন তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পাঁচ নম্বরে যেটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা হাতের নোখ দাঁত পরিষ্কার তারপরে তোমাদের হাতের লেখা যার হাতের লেখা বেশি সুন্দর হবে সে নম্বর ওই হাতে লেখা বা নিট অ্যান্ড ক্লিনের মার্কটা পেয়ে যাবে পাঁচ নাম্বারে তারপরে ছয় থেকে তোমাদের থাকবে অরাল বা মৌখিক আমি এখন তোমাদের পরবর্তীতে এই যে একটু পরেই তোমাদের আমি মৌখিকটা বুঝিয়ে দিচ্ছি এ শিক্ষার্থী এখন আছে আমি তোমাদের সাথে মৌখিক বিষয় নিয়ে আলোচনা করব। মৌখিকটা হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন থেকে থাকে তো দেখো এখানে আমি লিখেছি প্রথমে ওয়ার্ড মিনিং তোমরা এ থেকে এল পর্যন্ত ওয়ার্ড মিনিং মুখস্থ শিখেছ এবং লিখেছো তো আমরা লিখিতটা হচ্ছে প্রথমে এক নম্বরে দশটা ওয়ার্ড মিনিং থাকবে তোমাকে দশটা উত্তর করতে হবে তারপরে ছয় নম্বরে আবার থাকবে তোমাকে মৌখিক থাকবে তোমাকে এই মৌখিক থেকে কিছু প্রশ্ন করা হবে ওয়ার্ড মিনিংয়ের তো দেখো তো ওয়ার্ড মিনিং আমরা লিখে দিয়েছি ওয়ার্ড মিনিং থাকবে ছয় নম্বরে এ থেকে এল পর্যন্ত তোমরা যারা এক একটা ওয়া মানে আলফাবেটে দশটা করে ওয়ার্ড থাকে তোমাদের আমরা শিখিয়েছি প্রথম পাঁচটা তাহলে এরকম করে এ থেকে এল পর্যন্ত প্রথম পাঁচটা শব্দ করে তোমরা শিখে নেবা শব্দ এবং তার অর্থ শিখে নিবা তাহলে এ থেকে এল পর্যন্ত শিখলে তোমাদের মৌখিক কমপ্লিট হয়ে যাবে তারপরে তারপরে সাত নম্বরে থাকবে আদব এটা ইংরেজিতে এ ডি এ বি আদব বা বাংলায় বলে আদব তো আদব হচ্ছে আমাদের থাকবে প্রথমে তিনটা আদব থাকবে আদবের পৃষ্ঠা নাম নাম্বার থাকবে পেজ থ্রি থেকে পেজ ফাইভ তো তিনটা আদব থাকে আমি তোমাদের আদবগুলো ক্লাসে আলোচনা করিয়েছি প্রথম আদবটা হচ্ছে হাউ টু এন্টার মাই ক্লাস হাউ টু এন্টার মাই ক্লাস মনে আছে কী পড়িয়েছিলাম আই শেল নক এট দ্য ডোর থ্রাইস আই শেল এন্টার উইথ পারমিশন এন্টারিং আই শেল গ্রিট উইথ আসসালামু আলাইকুম মনে আছে আচ্ছা প্রথম এটা হচ্ছে প্রথম আদব তারপর হচ্ছে দুই নম্বর থাকে হোয়াট টু ডু ইন ক্লাস এখানে অনেকগুলো আছে তোমরা যারা যেটা শিখবা এখানে ছোট ছোটোগুলোও শিখে নিতে পারো যেমন প্রথমে দেওয়া আছে আইসেল সিট অন মাই প্লেস আইসেল আর্ন মাই ওয়ার্ক এরকম করে তোমাদের যেটা ভালো লাগে তোমরা যেহেতু কেজিতে আছো তোমরা প্রথম তিনটা তিনটা করে মুখস্থ করে নিবা ঠিক আছে প্রত্যেকটা আদব থেকে তিনটা তিনটা আদব আমরা মুখস্থ করে নেব তিনটা তিনটা লাইন তারপরে তিন চার নম্বর তিন নম্বর আছে পাঁচ নম্বর পেজে হাউ টু এন্টার মাই হোম এখানে হাউ টু এন্টার মাই হোমে আছে আই শ্যাল নট অন দ্য ডোর আই শ্যাল নট ব্যাংক দ্য ডোর এরকম করে তোমরা তিন লাইন শিখে নিলে হবে এ হচ্ছে তোমাদের আদব তিন থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আদব দেওয়া আছে এটা তোমরা মুখস্থ শিখে নিবা। তারপরে কিছু পড়া বাকি ছিল স্কুল অফ হয়ে যাওয়ার কারণে তোমাদের আমরা শেখাতে পারিনি তারপরে আমরা চেষ্টা করবো যে এই আদবগুলো তোমাদের যদি সমস্যা হয় আমাদের জানাবা আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদের শিখিয়ে দেব। আমার মনে হয় না শেখাতে হবে কারণ তোমরা এটা জেনে নিলেই পড়ে নিতে পারবা কারণ ক্লাসে আমি কিছু পড়িয়েছি ওই নিয়ম আকারে বা ওই নিয়মে তোমরা পড়ে নিবা তারপরে দেখো রাইম রাইম বা ছড়া তোমাদের ছড়া থাকবে এটা আছে পেজ চল্লিশ এবং একচল্লিশ নম্বরে এখান থেকে তোমাদের দুইটা ছড়া থাকবে দুইটা ছড়া থেকে তোমাদের একটা ছড়া উত্তর করতে হবে মনে আছে ছড়া কী পড়েছিলাম প্রথম ছড়াটা ছিল থ্যাংক ইউ আল্লাহ মনে আছে থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ ফর দ্য অলসো সুইট থ্যাংক ইউ ফর দ্য ফুড উই ইট থ্যাংক ইউ ফর দ্য বার্ড দ্যাট সিং থ্যাংক ইউ আল্লাহ ফর এভরিথিং মনে আছে তারপর আরেকটা কবিতা আছে বাবা ব্ল্যাক শিপ হ্যাঁ মনে আছে বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ অ্যানিউল ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাগস ফুল ওয়ান ফর মাই মাস্টার ওয়ান ফর মাই ডেম ওয়ান ফর দ্য boy বয় lives লিভস ডাউন lane. মনে আছে কবিতাগুলো, তোমরা এই দুইটা কবিতা আমি ক্লাসে ভালো করে পড়িয়েছিলাম সবাই পারো এটা তোমরা এই কবিতা দুইটা আবারও ভালো করে মুখস্থ করে নিবা এইগুলো মৌখিক আসবে তোমাদের তারপরে হচ্ছে গ্রিটিং অ্যান্ড কনভার্সেশন এটা আছে তোমাদের পেজ ইলেভেন অ্যান্ড ফোরটিন এই দুইটা পেজে আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ইয়ের বলতে এগারো নম্বর পৃষ্ঠাতে আছে তোমাদের গ্রিটিং আসসালাম আলাইকুম স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট এইগুলো তোমাদের স্যার ক্লাসে কিন্তু এমনিতেই শেখায় প্রত্যেক দিন স্যার তোমাদের কথা বলেন এরকম স্যার ক্লাসে ঢোকার সময় বলে তোমাদের আসসালামু আলাইকুম গুড মর্নিং স্টুডেন্ট বলে না তো তোমরা কি বলো ওয়ালাইকুম আসসালাম উস্তাদ গুড মর্নিং উস্তাদ এরকম বলেন না স্যাররা তারপরে স্যাররা বলে হাউ আর ইউ তোমরা কি বলো ফাইন থ্যাংক ইউ আল্লাহ তারপর স্যার যখন ক্লাস থেকে বেরিয়ে যান তখন স্যার কী বলেন গুড বাই আল্লাহ হাফেজ ঠিক না আচ্ছা তারপরে তোমাদের চোদ্দো নম্বর পেজে যাও চোদ্দো নম্বর পেজে কনভারসেশন আছে কনভারসেশনগুলো আমরা পড়েছিলাম ক্লাসে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী তোমরা বলতো যে মাই নেম ইজ অমুক তোমাদের নাম আমার মনে আছে সবার তারপরে আমি নাম বলবো না তোমরা এরকম নাম বলো যে হোয়াট ইজ ইয়ার নেম মাই নেম ইজ তাসলিমা এরকম করে তোমরা বলো তারপরে তোমাদের আমি স্যার জিজ্ঞেস করে হাউ আর ইউ তখন বলো আই এম ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ওকে তারপরে তোমাদের আবার স্যার জিজ্ঞেস করে হাউ ওল্ড আর ইউ তখন তোমরা বলো কি আই এম সেভেন ইয়ার্স ওল্ড বা আই এম সিক্স ইয়ার্স ওল্ড তাই না হ্যাঁ এরকম আমরা কনভারসেশনগুলো পড়ে নেব তারপরে আরও আছে যেমন হু ইজ ইউর রব আল্লাহ ইজ মাই রব হু ইজ ইউর প্রফেট হজরত মোহাম্মদ ইজ মাই প্রফেট এই মৌখিক যেগুলো আমি এখন বলেছি বা হোয়াট ইজ ইউর রিলিজন ইসলাম ইজ মাই রিলিজন এই যে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলেছি এই প্রশ্নগুলোর থেকেই তোমাদের মৌখিক আসবে তারপরে দেখো ইকরা ইংলিশ কালেকশন ইকরা ইংলিশ কালেকশন এটা তোমাদের প্রশ্নপত্রে থাকবে এটা হচ্ছে আমি বুঝিয়ে দিই এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বরে আছে দেখো নেম অফ সিজন নেইম অফ দ্য সিজন অফ বাংলাদেশ এখানে দেখো পৃষ্ঠা বিয়াল্লিশে আছে অফ দ্য সিজন অফ বাংলাদেশ এখানে বাংলাদেশের ছয়টি ঋতুর নাম লেখা আছে দেখো তো কী কী আছে আমরা পড়েছিলাম সামার রেনি অটম লেটটাম উইন্টার স্প্রিং মনে আছে আবার বলো তো সামার রেনি অটম লেটম উইন্টার স্প্রিং আমরা এভাবে পড়েছিলাম ক্লাসে তারপরে তোমরা আবার পড়ে নিবা এই হচ্ছে তোমাদের মৌখিক আলোচনা করলাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই মৌখিকগুলো বুঝতে তাহলে স্যারদের জানাবা স্যাররা অবশ্যই তোমাদের এই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করবে বাসায় বেশি বেশি করে পড়বা আব্বু আম্মুর কথা মনোযোগ দিয়ে শুনবা বেশি দুষ্টামিনা কিন্তু হইচই না বাসায় যেহেতু সারাদিন থাকো আম্মু আব্বুদের অনেক জ্বালাও আমি জানি এটা তো এরকম করা যাবে না শান্ত ছোটো সোনামামুনিদের মতো বা ছোট ছেলেদের মতো লক্ষ্মী ছেলেদের মতো বাসায় থাকবা আম্মু আব্বুদের কিন্তু জ্বালাতে পারবা না আর বেশি বেশি পড়াশোনা করবা হ্যাঁ ঠিক আছে তো এখন আমরা আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আলোচনা করব বাকি পড়াশোনা বা যদি তোমাদের সমস্যা থাকে তো ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি